প্রশ্ন করেছেন আনিসুর রহমান, কলা খেলে কি ডায়াবেটিস বাড়ে কিনা? বেসিক্যালি ডায়াবেটিক এটাও কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যান টু ম্যান ভ্যারি করে, যে কারো কলাতে ডায়াবেটিস বাড়তে পারে, কারো কলাতে ডায়াবেটিস নর্মালি থাকতে পারে। সো এক একজনের বডির ব্লাড সুগার লেভেলটা এক এক রকম থাকে, কোনো সময় পিক আওয়ার, কোনো সময় অফ পিক আওয়ার থাকে। যেই সময়টা আপনার ইনসুলিনটা অফ পিক থাকে তখন কিন্তু আপনি চাইলে যেই ফলগুলো পছন্দ করেন সেটাকে আপনি রাখতে পারেন। বিশেষ করে আমরা মিড স্ন্যাক্সগুলোতে, লাইক মিড মর্নিং স্ন্যাক্স বা আফটারনুন স্ন্যাক্সে যারা ফ্রুটস খুব পছন্দ করেন, এই জাতীয় কলার মতো মিষ্টি জাতীয় ফল খেতে চান, তাদেরকে এই টাইমে আমরা খেতে বলি। যে অনেক সময় সুগার ফল করার একটা টেন্ডেন্সি সকাল 10:30-11টার দিকে হয় অথবা বিকেলে 4-5টার দিকে হয়, এই সময় চাইলে আপনি আপনার পছন্দের ফ্রুটস রাখতে পারেন। তবে অবশ্যই আপনি চেক করে নেবেন যে কলাতে আপনার বাড়ে কি না, এটা আপনি খাওয়ার পরে যখন 2 ঘন্টা পরে ইনসুলিন সুগার চেক করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন। অনেক সময় এখানে সাইজটা ম্যাটার করে, কোন কলাটা খাচ্ছেন। আমাদের অনেক ধরনের কলা হয়, বাংলা কলা, সবরি কলা, সাগর কলা, চাম্পা কলা, এরকম হয়। সো প্রত্যেকটারই কিন্তু জিআই একটু ডিফারেন্ট আছে। সো সেই অনুযায়ী যদি আপনি নেন তাহলে ঠিক আছে। যেমন চাপা কলা খেলে আমরা বলি ছোট 1-2 কলা খেতে, সবরি কলা 1টা খেতে, বা বাংলা কলা খেলেও 1টা খেতে বলি, যেমন সাগর কলাকে হাফ করে খেতে বলি। সো আপনি চেক করে নিতে পারেন যে আপনার কলাতে বাড়লে আপনি নিজেই বুঝবেন, সুগারটাকে চেক করে নেবেন। কখনো খেতে পারবেন না তা কিন্তু না। আপনি যদি সপ্তাহে একদিন আপনার খাদ্য তালিকায় কলাকে রাখেন ডায়াবেটিক রুগী হিসেবে, সেটা আপনার জন্য মোটেও হার্মফুল নয়।